বই হতে পারে শিশুদের আনন্দের অন্যতম উৎস। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার হিসেবে বই তুলে দেওয়ার সময় এমন মন্তব্য করেন অতিথিরা। নিজের স্বপ্নের ঘরটি কেমন হবে এমন বিষয়বস্তু নিয়ে সারা দেশের 5,500 শিক্ষার্থী জমা দেয় তাদের আঁকা ছবি। এর মধ্যে 201 জনকে প্রাথমিকভাবে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে ছিলেন সাবিনা ইয়াসমিন সহ বিখ্যাত সব শিল্পীদের পরিবেশনা।